নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বৃহস্পতিবার যাদের জন্ম, অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্য কেমন হয়, তাদের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য কেমন হয়, অর্থাৎ তারা মানুষ হিসেবে কেমন এবং তাদের জীবনে ভাগ্য উন্নতি কেমন হয়ে থাকে, এই বিষয়ে ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব। বৃহস্পতিবার জন্ম ভাগ্য সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানান, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আমার চ্যানেলের ভিউজ দিনে দিনে কমে যাচ্ছে, অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছচ্ছে না। কাদের কাছে নোটিফিকেশন পৌঁছচ্ছে, কাদের কাছে পৌঁছচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না, কারণ ইউটিউব সম্বন্ধে খুব বেশি অভিজ্ঞতা আমার নেই, অন্যের দ্বারা পরিচালিত হয় চ্যানেল, তো আপনারা একটু সহযোগিতা অবশ্যই করবেন। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে চলে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তবুও কোনো না কোনো প্রতিক্রিয়া অবশ্যই দেবেন। তো এবার মূল আলোচনা শুরু করা যাক। যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছে তাদের ভাগ্য কেমন হয়, তারা মানুষ হিসেবে কেমন হয়ে থাকে। দেখুন, বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতির বার, দেবগুরু বৃহস্পতির দিন এটি। এই দিন দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব খুব বেশি থাকে, তাই এই বারে যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যেও কিন্তু বৃহস্পতির প্রভাব থাকে। এইবারকে আমরা গুরুবার বলেও জানি, বৃহস্পতিকে দেবগুরু বলা হয় সেই কারণে এই বারটিকে গুরুবার বলা হয়। আর এইবারকে লক্ষ্মী বার বলেও মানা হয়, কারণ দেবী লক্ষ্মীর পুজো অর্চনা এই বারে বেশ নিয়মকানুন করেই করা হয়। অর্থাৎ অনেকের বাড়িতে ঘটের জল মল পাল্টে বা পাঁচালি পরে বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করা হয়। আর প্রতি বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করলে বৃহস্পতির শুভ প্রভাব বজায় থাকে, সংসারে সুখ শান্তি বজায় থাকে। বৃহস্পতিবার যাদের জন্ম হয় তারা হয় প্রচণ্ড জ্ঞানী প্রকৃতির মানুষ, এদের মধ্যে কিন্তু জ্ঞান সঞ্চয় করার আকাঙ্ক্ষা প্রবল পরিমাণে থাকে। এরা সকলকে নিয়ে চলতে চায়, আর এদের জীবনে আত্মত্যাগ অনেক বেশি করতে হয়। এদের জীবনে মানসিক শান্তি কিন্তু খুব বেশি স্থায়ী হয় না, মানসিক শান্তি আসলেও খুব অল্প সময়ের জন্য, সেই সময় কেটে গেলে আবার যেই সেই। একটা কথাই আছে, সাধুর শান্তি আছে সন্তুষ্টি নেই। যারা ধর্মপথে আছেন, যারা সংসার ছেড়ে সাধু হয়েছেন বা যারা পুজো অর্চনার মাধ্যমে রয়েছেন, প্রতিদিন নিয়ম করে যোগ অভ্যাস করছেন, তারা তো এইসব ক্রিয়াকর্মের মাধ্যমে মানসিক শান্তি পেয়ে যান বা তাদের মানসিক কষ্ট অনেকটাই কম থাকে। কিন্তু যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছেন এবং সংসারে আছে, তাদের জীবনে মানসিক কষ্ট এবং দুঃখ খুব বেশি ভোগ করতে হয়। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, আমি বহু মানুষের সঙ্গে মেলামেশা করে এই উপলব্ধি করেছি, তা বলে আপনারা ভাববেন না আমারও জন্ম বৃহস্পতিবার, তেমনটি নয়। এদের দুঃখ ভোগ করার মূল কারণ হলো এরা অত্যন্ত দায়িত্বশীল। আর আপনারা সকলেই জানেন যে এই সংসারের নিয়ম হলো যে বেশি দায়িত্ব পালন করে তার উপরেই কিন্তু সব দায়িত্ব চেপে যায়। এরা সকলের দিকে নজর দেয়, সকলকে নিয়ে চলার চেষ্টা করে, কিন্তু এদের দিকে নজর দেওয়ার লোক খুব কম থাকে। এরা নিয়মের মধ্যে নিজেরা থাকে এবং সকলকে নিয়মে রেখেই পরিচালনা করতে চায়। আর এরা পুরনো নিয়মের অত্যন্ত পক্ষপাতিত্ব করে, অর্থাৎ যে নিয়ম চলে আসে নতুন নিয়মকে এরা খুব বেশি কার্যকরী হিসেবে ব্যবহৃত করতে ভয় পায়, বা এদের মধ্যে সেই সাহসটা আসে না যে নতুন করে পরিচালনা করলে আবার কোথা থেকে কি হয়ে যাবে, যেভাবে চলছে এটাকেই সুন্দরভাবে চালাবার চেষ্টা করি, এই ধরনের মানসিকতা কিন্তু এদের মধ্যে থাকে। এদের মধ্যে বিদ্বান হওয়ার একটা প্রবণতা থাকে, এরা যদি ছোটবেলার থেকে একটু পড়াশোনার সুযোগ পায় তাহলে কিন্তু পড়াশোনা করে যথেষ্ট জ্ঞান লাভ করতে পারে, এবং এরা একটু ধার্মিক প্রকৃতির মানুষ হয়, ধর্মের প্রতি এদের যথেষ্ট ভক্তি এবং শ্রদ্ধা থাকে বেশিরভাগ মানুষেরই। খুব কম মানুষই ধর্মের প্রতি শ্রদ্ধা দেখায় না বা নাস্তিক প্রকৃতির হয়, বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছে এই ধরনের মানুষ এই প্রকৃতির খুব কম হয় যারা নাস্তিক হয়।
এরা নাস্তিক হোক বা ধার্মিক হোক, বৃহস্পতিবার জন্মগ্রহণ করলে তারা কিন্তু অনেকটাই সৎ প্রকৃতির হয়ে থাকে। সততার মাধ্যমে উপার্জন করতে চায় এরা, মানুষের সঙ্গে প্রতারণা মানে ঝুট ঝামেলা এগুলো কখনোই পছন্দ করে না। ঝুট ঝামেলা হলে সেখান থেকে কিছু যদি আত্মত্যাগ করে সমস্যা মেটানো যায় এরা মিটিয়ে ফেলার চেষ্টা করে। এই ধরনের মানসিকতা কিন্তু এদের মধ্যে যথেষ্ট পরিমাণে দেখা যায়। এদের আত্মবিশ্বাস প্রবল পরিমাণে থাকে। এরা বিপরীত পরিস্থিতির মধ্যে অর্থাৎ খুব খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও কিন্তু নিজের উপরে বিশ্বাস রাখে, নিজের আবেগের উপরে বিশ্বাস রেখে এরা কিন্তু এগিয়ে চলতে পারে। এরা জানে আজকে খারাপ সময় আছে, কালকে কিন্তু সময় ভালো হয়ে যাবে, ভালো সময় আসতেই হবে। এই ধরনের আত্মবিশ্বাস কিন্তু তাদের মধ্যে থাকে, যেই কারণে এরা কিন্তু খারাপ সময়কে খুব ভালোভাবে পার করতে পারে আত্মবিশ্বাসের জোরে। দাম্পত্য জীবনেও এরা যথেষ্ট সুখী হয় বা সুখী হতে দেখা যায়, কিন্তু সুখী ততক্ষণই হয় যতক্ষণ এরা আত্মত্যাগ করে মানিয়ে নিতে পারে। এরা সংসারের অশান্তির ভয়ে অনেক কিছু দেখেও দেখে না বা অনেক কিছু শুনেও শোনে না, যাতে অশান্তি বৃদ্ধি না হয়, অর্থাৎ অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে। এরা যদি অ্যাডজাস্ট করে না চলে তাহলে কিন্তু সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পাবে। কিন্তু এদের যুক্তি বুদ্ধি থাকার কারণে, এদের জ্ঞান থাকার কারণে এরা কিন্তু সেই অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করে একটু আত্মত্যাগ করেই। যদি কারো হাতে এবং রাশিচক্রে বৃহস্পতির স্থান অত্যন্ত অশুভ হয় তাহলে তাদের জীবন কিন্তু দুঃখ দুর্দশার মধ্যেই কাটে, অর্থাৎ সমস্যার মধ্যেই তাদের জীবনযাপন করতে হয়। কারণ তাদের জীবনে সংসারের ঘানি টানতে টানতে বা দায়িত্ব পালন করতে করতে তাদের নিজের মানসিক শান্তি কখনো হয়ে ওঠে না এবং তাদের সুখ ভোগও হয়ে ওঠে না। বৃহস্পতি যেহেতু ধনের কারক, তাই সঠিকভাবে ধন উপার্জন করতে পারে না। অর্থনৈতিক অভাব এদের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যায়, ধন খুব বেশি সঞ্চয় করতে পারে না। এদের মধ্যে জ্ঞান থাকলেও সেই জ্ঞান কোনো কাজে লাগে না, কারণ সেই জ্ঞানের মূল্য কেউ দেয় না। আর একথাও সত্য যে গরিবের জ্ঞানের কোনো মূল্যই নেই, যার অর্থ আছে তার জ্ঞানেরই মূল্য আছে, তার উপদেশ মানুষে শুনবে। যার পয়সা নেই তার হাজার জ্ঞান থাকলেও তার উপদেশ কেউ শুনবে না। বৃহস্পতির অশুভ প্রভাব কাটানোর জন্য আপনারা যে কাজগুলো করতে পারেন, দেখুন প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করলে আপনারা বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্ত হতে পারেন। লক্ষ্মী নারায়ণের পুজো করলে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্ত হতে পারেন। বিষ্ণুর পূজা করলে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্ত হতে পারেন। তুলসী গাছের গোড়ায় প্রতিদিন নিয়ম করে জল দিলে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্ত হতে পারেন। প্রতিদিন স্নান করার সময় জলের সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে স্নান করলে বৃহস্পতির অশুভ প্রভাব মুক্ত হয়। যদি কারো হাতে এবং রাশিচক্রে বৃহস্পতির অবস্থান শুভ থাকে এবং তাদের বৃহস্পতিবার জন্ম হয় তাহলে তারা কিন্তু জীবনে যথেষ্ট সফলতা অর্জন করতে পারে। বৃহস্পতিকে ধনের কারক বলা হয়, ঐশ্বর্যের কারক বলা হয়, তাই জীবনে তারা যথেষ্ট ধন উপার্জন করতে পারে এবং ধন সঞ্চয় করতে পারে। তাদের ভোগবাসনার আকাঙ্ক্ষাও কিন্তু অনেকাংশেই পূর্ণ হয়। এরা যদি ছোটবেলার থেকে একটু শিক্ষার সুযোগ পায়, শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে এরা কিন্তু সমাজের উচ্চতর পদে প্রতিষ্ঠিত হতে পারে, বড় বড় অফিসার র্যাঙ্কের মানুষেরা হতে পারে। যদি পড়াশোনা করার সুযোগ না পায়, শিক্ষাগত যোগ্যতা অর্জন না করতে পারে, তবুও কিন্তু এদের মধ্যে যথেষ্ট জ্ঞান থাকে। এরা ছোট ছোট কোম্পানিতে বা বেসরকারি সংস্থায় যে কোনো জায়গায় কর্ম করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এরা যেখানেই কর্ম করুক না কেন, এদের জ্ঞানের দ্বারা এরা কিন্তু যথেষ্ট প্রভাব সৃষ্টি করতে পারে, অর্থাৎ যথেষ্ট নাম থাকে সেই জায়গাটুকে। বৃহস্পতিবার জন্ম হলে তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু খুব ভালো থাকে। এরা অন্যদের খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে, অন্যদের থেকে সুন্দরভাবে কাজ আদায় করে নিতে পারে এবং অন্যদের সুন্দরভাবে মোটিভেট করতে পারে, অর্থাৎ অন্যদের উপদেশমূলক কথাবার্তা বলে তাদের মন জয় করতে পারে। এই কারণে এদের মধ্যে কিন্তু যথেষ্ট আত্মহংকারও থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, আত্মহংকার নিজের মধ্যে খুব বেশি বৃদ্ধি না পায়। বৃদ্ধ বিকলাঙ্গ মানুষদের হলুদ বস্ত্র দান করে তাদের মিষ্টি খাওয়ালে এবং কিছু দক্ষিণা হাতে দিলে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। কোনো শুভ কাজে বেরোবার আগে বৃহস্পতির অশুভ প্রভাব কাটানোর জন্য চন্দনের ফোঁটা দেওয়া খুব ভালো, কার্যকরী ফল পাওয়া যায়। প্রতিদিন নিয়ম করে কোথাও বেরোবার আগে কাঁচা হলুদের ফোঁটা কপালে দিয়ে বেরোলে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। এছাড়াও বৃহস্পতি মন্ত্র জপ করেও আপনারা বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্ত হতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।